Welcome to the party. বলিউড অভিনেতাদের পাশাপাশি সিনেমার গল্পের প্রয়োজনে এখন অ্যাকশন অবতারে পর্দায় হাজির হচ্ছেন অনেক বলিউড অভিনেত্রী। ফাটনে সে পেলে গর ফাটনে ওয়ালে কি না ফাটে। দীপিকা পাডুকোন, যার নামেই পরিচয়, 15 বছরের ক্যারিয়ারে অ্যাকশন নির্ভর গল্পের সিনেমায় খুব একটা দেখা যায়নি দীপিকাকে। এবার পাঠান সিনেমার মাধ্যমে অ্যাকশন নির্ভর চরিত্রে হাজির হচ্ছেন দীপিকা। সিনেমাটিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন এজেন্টের চরিত্রে অভিনয় করছেন তিনি। কৃতি শ্যানন ইতোমধ্যে বেশ কয়েকটি অ্যাকশন সিনেমায় অভিনয় করেছেন, তবে কৃতিকে অ্যাকশন চরিত্রে কিন্তু দেখেনি দর্শক। তার আসন্ন সিনেমা গণপথে এবার অ্যাকশন অবতারে হাজির হচ্ছেন অভিনেত্রী। সিনেমাটিতে তাকে দুর্দান্ত সব বাইক সিকোয়েন্স এবং স্টান্ট করতে দেখা যাবে। ইশাক জাদে সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন পরিণীতি চোপড়া। প্রথম চলচ্চিত্র হিসেবে প্রধান চরিত্রে তার পর্দা উজ্জ্বল ছিল। এদিকে তিরঙ্গা একটি রোমান্টিক অ্যাকশন সিনেমা হলেও এখন পর্যন্ত তাকে অ্যাকশন অবতারে কখনো দেখা যায়নি। বলিউডের অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় সফল ফ্র্যাঞ্চাইজি হচ্ছে যশ রাজ ফিল্মসের টাইগার। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে সালমান খানের বিপরীতে অ্যাকশন চরিত্রে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। টাইগার 3-তে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সদস্য জয়া চরিত্রে হাজির হবেন ক্যাট। এর আগে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ঢাকার সিনেমার মাধ্যমে এমনই অ্যাকশন চরিত্রে পর্দায় হাজির হন, কিন্তু সিনেমাটি সুপার ডুপার ফ্লপ ছিল। দীপিকা এবং কৃতি শ্যাননের মতো অভিনেত্রীরা তাদের অ্যাকশন অবতারে কতটা গ্রহণযোগ্যতা পাবেন তাই এবার দেখার বিষয়। জুবাইর রহমান, মাই টিভি নিউজ ডেস্ক।